রাফি দপ্ত করে রসুলবাগ থেকে, ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাইছে? লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল, যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফোকাহা একরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত পিওর লাল, পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কী জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে, আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালার পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা চান, তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে, যায় যায় চায় যায় শুধু দেখবা, বাস খবরটা, পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করতে পারে। জি, ব্যবসা করা সুন্নত আমরা জানি, কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক? ব্যবসা করা সুন্নত এবং ভালো কাজ। বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায় রেখেছেন, চাকরির চাইতে ব্যবসা করাটা উত্তম শরিয়া দৃষ্টিকোণ থেকে। কিন্তু মিথ্যা কথা যখন বলে মানুষ, তখন ব্যবসার হালাল থাকে না, সেটা গুনাহে পরিণত হয়, হারাম উপার্জনে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু সাদুকু মা আন-নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা, যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে, এরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে উঠবে। ভাই আমার বেশিরভাগ দোকানদাররাই দুই নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না, ডাহা মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দাড়ি পাকা মানুষ, মাথায় টুপিও আছে, নামাজ কালামও বলে মাশাআল্লাহ, কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে ইন্ডিয়ান মশারি আর দেশি মশারি মিক্স করে তারপর দেশি মশারি উঠে গেছে, আছে না নাই? বিভিন্ন সেক্টরে আছে। মনে রাখবেন, সত্য কথা বলে ব্যবসা করলে কেনা বেচা বেচা একটু কম হবে, লাভ একটু কম হবে, বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, আপনি নিজে সৎ থাকবেন। অতএব সততার সাথে ব্যবসা করা ফরজ। জি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয়, এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম, পরে অন্য মসজিদে আজান দিল, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? কোনো অসুবিধা নাই, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি জামাত শুরু করবেন, এরপর অন্য জায়গায় যদি আজানও হয় তাতে কোনো অসুবিধা নাই, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয়, যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো, কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয়, তাতেও সুবিধা আছে যে এক জায়গায় মিস হয়ে আর জায়গায় জামাত পাওয়া যায়।